হাই ফ্রেন্ডস, মাই পার্সেলে তোমাদের আরো একবার স্বাগত। হিস্ট্রির আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আমরা হাজির হয়েছি। ক্লাস নাইনের ধারাবাহিক হিস্ট্রির পর্ব কিন্তু শুরু হয়ে গেছে এবং এই পর্বটিকে কন্টিনিউ করছি আমরা। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে, সেটা হচ্ছে সংবিধান সভা। অতি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটি বিষয় এবং এই বিষয়টি থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন। চলো তাহলে শুরু করা যাক সংবিধান সভা। চলো, সংবিধান সভা পড়তে গেলে আমাদেরকে একটু ব্যাককে যেতে হবে, অর্থাৎ পিছনে যেতে হবে। কিরকম? আমরা এর আগে যে বিষয়গুলি আলোচনা করেছিলাম, অর্থাৎ ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন বলবো আমরা, আমরা তাতে ফিলোসফারদের প্রভাব পড়েছি, আমরা দার্শনিকদের প্রভাব পড়েছি। এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সংবিধান সভা। এবার সংবিধান সভা পড়তে গেলে তোমাদেরকে জানতে হবে সংবিধান জিনিসটা কি। সংবিধান হলো কোনো সভ্যতার এগিয়ে চলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ, কিছু রুল অ্যান্ড রেগুলেশন। বিধিনিষেধ না বলে আমরা রুল অ্যান্ড রেগুলেশন বলতে পারি। প্রত্যেকটা দেশেরই লিখিত বা অলিখিত সংবিধান আছে, ভারতবর্ষ এর ব্যতিক্রম নয়। কিন্তু আজ আমরা যে সংবিধানটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে ফ্রেঞ্চ সংবিধান, অর্থাৎ ফরাসি সংবিধান, বহু প্রাচীন একটি সংবিধান। এই সংবিধানের খুঁটিনাটি তো আমরা এই বিষয়টিতে জানবই। যদি ব্রড প্রশ্ন হিসেবে সংবিধান সভার কার্যাবলী, তার যে পয়েন্টগুলি যদি আসে, তাহলে কিরকম ভাবে তোমরা নোটসটি সাজাবে সেটা তো আজকে আলোচনা হবেই, তার সঙ্গে সঙ্গে অনেক শর্ট প্রশ্ন পাবে। তো তোমাদের সামনে আমাদের একান্তই অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে লক্ষ্য করো, তাহলে আমি আশা রাখছি সংবিধান সভা দিয়ে কোনো ডাউট তোমাদের থাকবে না। প্রথমে দেখো, আমরা ভূমিকা একটা পোর্শন দিলাম, ভূমিকা পোর্শনটা ভালো করে লক্ষ্য করো। লক্ষ্য করলে আমরা কি দেখতে পাবো, 1789 খ্রিস্টাব্দে নির্বাচনের পর 5ই মে ভার্সাইতে জাতীয় সভার অধিবেশন বসলো। তাহলে কি হলো, 1789 একটি নির্বাচন, একটি সাধারণ নির্বাচন আয়োজিত হলো এবং এই নির্বাচনের পর 5ই মে ভার্সাইতে, ভার্সাই নামটা স্পেশালি, এই নামটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমরা বহুবার পাবে এবং ভার্সাই দিয়ে কিন্তু অনেক অনেক প্রশ্ন আসে পরীক্ষায়, বিশেষ করে ইউরোপিয়ান হিস্ট্রি থেকে। তো এই নামটা ভালো করে জেনে রাখো। তো 5ই মে ভার্সাইতে জাতীয় সভার একটি অধিবেশন বসতো, সেখানে সংখ্যাগরিষ্ঠ কারা ছিল, সংখ্যাগরিষ্ঠ ছিল তৃতীয় সম্প্রদায়। আমি তোমাদের আগের ভিডিওগুলিতে এই চিত্রটা তো এঁকেই দিয়েছি যে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, এখানে হচ্ছে কিং, এখানে হচ্ছে সামন্ত, মহাসামন্ত যেটাকে বলবো, আর এবং এখানে হচ্ছে সার্ফ সম্প্রদায়, অর্থাৎ সমাজের নিম্ন শ্রেণীর সম্প্রদায়। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে কিন্তু সব থেকে বেশি ছিল এই সম্প্রদায়টা, অর্থাৎ সার্ফ সম্প্রদায়। সার্ফ আমরা আগেই পড়েছি, সমাজের অবহেলিত মানুষেরা, কৃষিকার্যের সঙ্গে যুক্ত, শিল্পের সঙ্গে যুক্ত এই সমস্ত তৃতীয় সম্প্রদায়ের মানুষরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ ছিল, তাদের দাবি নাকচ হলে তারা টেনিস কোর্টে একটি শপথ দিল। এবার তোমরা বলবে টেনিস কোর্টের শপথ কি? স্থানীয় একটি টেনিস কোর্ট বা টেনিস খেলার যে জায়গা আছে, এটাকে আমরা কোর্ট বলি, তো টেনিস কোর্টে দাঁড়িয়ে তারা একটা শপথ নিল। কি শপথ নিল? ফ্রান্সের নতুন সংবিধানের রচনার দায়িত্ব গ্রহণ। তারা কি চাইল? ফ্রান্সের রাজতান্ত্রিক প্রথার অবসান ঘটুক এবং সাধারণ মানুষের জন্য একটি সংবিধান চালু হোক, তার জন্যই তারা কিন্তু সংবিধান রচনার দাবিতে টেনিস কোর্টে, স্থানীয় একটি টেনিস কোর্টে শপথ গ্রহণ করলেন, যেটা ফ্রান্সের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে, ইউরোপের ইতিহাসে টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, শর্ট প্রশ্ন হিসেবে আসে, 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসে, খুব ভালো করে তোমরা এটা কিন্তু প্রিপেয়ার করে নিও। তাদের যখন এই শপথ গ্রহণ করা হলো, তখন কিন্তু 27 জুন, তারিখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 27 জুন রাজা তাদের দাবি কিন্তু মেনে নিলেন। তাহলে 27 জুন রাজা এই তৃতীয় সম্প্রদায়ের মানুষদের দাবি মেনে নিলে 9ই জুলাই জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হলো। তাহলে যেই জাতীয় সভাটি গঠন হয়েছিল 5ই মে, সেই জাতীয় সভাটি কনভার্ট হয়ে কিসে পরিণত হলো, সেটা হলো সংবিধান সভায়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভূমিকা পোর্শনটায় তোমরা ঠিক এই অংশটি লিখবে। তাহলে 27 জুন রাজা তাদের দাবি দাওয়া মেনে নিলে, জাতীয় সভা কনভার্ট হয়ে গেল সংবিধান সভায় এবং ফ্রান্সের আনুষ্ঠানিকভাবে একটি সংবিধান রচনা হলো। এই সংবিধানের ধারাগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিভাবে ধারাগুলো লিখবে আসো তাহলে একটা একটা করে ডিটেলসে আলোচনা করা যাক। চলো পরপর করে ধারাগুলো আমরা একটা বলবো। প্রথমে ধারা পড়ার আগে, এই যে টেনিস কোর্টে যে শপথটা তারা নিলেন বা তারা নিলেন, সেইটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। টেনিস কোর্টে তারা কি কি শপথ নিলেন সেটা আজকে আলোচনা করবো। দেখো, প্রথমে বললাম কি ঘোষণা, অর্থাৎ টেনিস কোর্টে দাঁড়িয়ে তারা কি শপথ নিল,
এক নম্বর দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে স্বাধীনতা ও সাম্য মানুষের জন্মগত অধিকার। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বাধীনতা সাম্য অবশ্যই মানুষের জন্মগত অধিকার। জন্মের পর তোমার একটি অধিকার আছে, তুমি স্বাধীন দেশে জন্মগ্রহণ করছো, তুমি স্বাধীন, এটা কিন্তু তোমার একটি রাইট অর্থাৎ অধিকার। কিন্তু সেই সময় অর্থাৎ সংবিধান সভা রচনার প্রাক্কালে সামন্ততান্ত্রিকদের অত্যাচার, সামন্ততন্ত্রের সামন্ত প্রভুদের অত্যাচার, সামন্ততান্ত্রিক বর্বর প্রথার কষাঘাত, এছাড়া রাজাদের অত্যাচার কিন্তু সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। তাই তারা চাইছিল এই জায়গাটা থেকে বেরিয়ে আসা। যেহেতু স্বাধীন ফ্রান্স, তাই স্বাধীনভাবে তারা বেঁচে থাকার জন্য, নিজেদের জন্মগত সাম্যের অধিকার আদায় করে নেওয়ার জন্য তারা টেনিস কোর্টে শপথ নিলেন। এটা কিন্তু প্রথম শপথ, গুরুত্বপূর্ণ শপথ। দ্বিতীয় পয়েন্টটা দেখো, দ্বিতীয় পয়েন্টটা কি বলছি, আইনের চোখে সব সকল মানে সব মানুষই সমান, অর্থাৎ সকলে সমান। প্রসঙ্গত বলে রাখি, এই যে 1, 2, 3, 4 চারটে পয়েন্ট আমি তোমাদের সামনে রাখলাম, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সংবিধানের এক একটা ধারা। আবারও বলছি বন্ধুরা, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সংবিধানের এক একটি ধারা। ভারতবর্ষই বলো, বিশ্বের সংবিধান বলো, প্রত্যেকটা দেশের ইন্ডিভিজুয়াল সংবিধান বলো, তাদের সংবিধানে কিন্তু এই স্বাধীনতা, সাম্য, সার্বভৌম ইত্যাদি কথাগুলো কিন্তু ইউজ করা হয়েছে সাধারণ মানুষের জন্য, যাদের লিগাল রাইট বলি আমরা, যেটা হচ্ছে তাদের মৌলিক অধিকার। তো মৌলিক অধিকারের আন্ডারে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পড়বে, তাই ভালো করে লক্ষ্য করো। দ্বিতীয় পয়েন্টটা বললাম, আইনের চোখে সকলে সমান। অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, যদি সংবিধান না থাকতো, যদি ভারতবর্ষের প্রেক্ষাপট থেকে যদি আমরা লক্ষ্য করি, ভারতবর্ষে যদি সংবিধান না থাকতো, তাহলে উচ্চ নিচ, উচ্চ বর্ণ নিচ বর্ণ, দলিত, এইগুলোর এই ব্যবস্থাটা কিন্তু ভারতবর্ষের বুকে আঁকড়ে ধরতো। ভারতবর্ষের সমাজ ব্যবস্থা বিঘ্নিত হতো, আইন শৃঙ্খলা শাসন ব্যবস্থা উচ্ছন্নে যেত। তাই বলা চলে, সংবিধান কোনো দেশের আইন ব্যবস্থাকে ধরে রাখে, সংবিধান কোনো দেশকে শক্ত করে, মজবুত করে, তাদের আইন শৃঙ্খলাকে একটিমাত্র ভিতের ওপর স্থাপন করতে সম্ভব হয়। সেটা ফ্রান্সের ক্ষেত্রে হলো, আইনের চোখে উচ্চ নিচ, গরিব বড়লোক সকলেই সবার, এটা কিন্তু তারা ঘোষণা করলো। ওকে, গুরুত্বপূর্ণ পয়েন্ট 2 নম্বর পয়েন্টটা, আশা করি 2 নম্বর পয়েন্টটা বুঝতে পারা গেছে। 3 নম্বর পয়েন্টটা দেখো, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট। স্বাধীনতা, আমরা আগেই বললাম যে স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার, সেটা কিন্তু তারা আদায় করে নেওয়ার জন্যই এই ঘোষণা করেছিলেন। এছাড়া ধর্ম বিশ্বাস, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি একটি ধর্ম থাকতেই পারে, সেই ধর্ম তারা পালন করতেই পারে। কোনো একটি দেশ কোনো একটি ধর্মের উপর জুলুম করতে পারে না, সেই ধর্মের মূলে আঘাত আনতে পারে না। আমরা যদি ভারতবর্ষের প্রেক্ষিতে দেখি, ভারতবর্ষের তো একটা সব থেকে বড় লিখিত সংবিধান আছে। ভারতবর্ষের সংবিধানে কিন্তু ধর্মের অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ ভারতবর্ষের বুকে দেখবে হিন্দু, খ্রিস্টিয়ান, পারসি, শিখ, মুসলমান, তাহলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে অবস্থান করে, কারোর ধর্মের উপর কিন্তু কোনো রকম আঘাত করা হয় না, এটা কিন্তু আমাদের সংবিধান বলছে। তেমন ভাবে বাক, বাক কথার অর্থ হচ্ছে কথা বলা। এখানে কথাটা বাক, যেহেতু বাক মানে হচ্ছে বলার অধিকার, বলার অধিকার, গুরুত্বপূর্ণ একটি অধিকার বা রাইট, এটা কিন্তু পরীক্ষায় আসে। বাক স্বাধীনতা, অর্থাৎ তুমি তোমার ধরো সরকারের কোনো কাজকে ভুল বলে মনে হচ্ছে, সরকারের কোনো নীতিকে ভুল বলে মনে হচ্ছে, তুমি অবশ্যই জানাতে পারো, সরকারকে সাজেশন দিতে পারো যে আপনার এই নীতিটা ভুল, এটাই কিন্তু বাক স্বাধীনতা। প্রসঙ্গত বলে রাখি, ঔপনিবেশিক ভারতে কিন্তু ভারতবর্ষের ভারতবাসীদের কাছ থেকে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, ব্রিটিশরা কেড়ে নিয়েছিল। ওকে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপর হচ্ছে জীবনের নিরাপত্তা, আমরা জানি প্রত্যেকটা মানুষের একটি নিরাপদ জীবন কাম্য, সেটাও তারা চাইলো। এবং অবশ্যই সম্পত্তির অধিকার, অর্থাৎ সম্পত্তির উপর আমার সম্পত্তি, আমার নিজস্ব সম্পত্তি, সেই সম্পত্তির উপর রাষ্ট্রের একটা অধিকার থাকে, কিন্তু জোর করে রাষ্ট্র সেই সম্পত্তি মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারে না। ওকে, তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্ট গুলো কিন্তু তোমরা ইনক্লুড করো। প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা হলাম, আশা করি বুঝতে পারলে। 4 নম্বর পয়েন্টটা দেখো, 4 নম্বর পয়েন্টটা বললাম, সার্বভৌম ক্ষমতা জনগণের উপর নিহিত, অর্থাৎ জনগণ স্বাধীন, জনগণের একটি সার্বভৌম ক্ষমতা আছে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি প্রজাতান্ত্রিক সরকার গঠন করবে, এটাই কিন্তু চাহিদা ছিল এই ঘোষণাপত্রে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, 4টি পয়েন্ট, তোমরা কিন্তু যখন ব্রড প্রশ্ন লিখবে, পাটে পাটে এই বিষয়গুলি লেখো। তোমরা অনেকেই মনে করো যে হিস্ট্রি মানেই অনেক পাতা লিখতে হবে, এরকম কিন্তু ব্যাপার নয় কখনোই। তোমরা কিন্তু যদি এই বিষয়গুলি পাঠে পাঠে লিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা একটি ভালো মার্ক পেতে পারো।
এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব এবং আজকের মূল বিষয় সেটা হচ্ছে কার্যাবলী, অর্থাৎ ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী কি ছিল। এই বিষয়টা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে, স্পেশালি শাসনতান্ত্রিক আসতে পারে বা অর্থনৈতিক আসতে পারে। আমি কিন্তু তোমাদের একটা নোটস এর মধ্যে প্রত্যেকটা আলোচনা ডিটেইলস এ করে দেবো। চলো তাহলে শুরু করা যাক কার্যাবলী। এবং কার্যাবলীর আন্ডারে আমরা প্রথম পেলাম শাসনতান্ত্রিক কার্যাবলী। ওকে চলো, 1 নম্বর পয়েন্ট কি বললাম, 1791 খ্রিস্টাব্দে সংবিধান গৃহীত হলো। তাহলে কি, তাহলে তারা যে টেনিস কোর্টে শপথ নিল, রাজা সায় দিল এবং জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হলো, সেটা কিন্তু 1791 এ সংবিধান কিন্তু গৃহীত হয়ে গেল আনুষ্ঠানিক ভাবে। 2 নম্বর পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় অনেকবার আসে, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে রাজার ক্ষমতা এবং পদমর্যাদা কিন্তু হ্রাস করে দেওয়া হলো। আমরা আগে দেখেছিলাম কি ফ্রান্সে কি শাসন ব্যবস্থা চালু ছিল বন্ধুরা, ফ্রান্সে কিন্তু রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু ছিল। কিন্তু একটি সংবিধান গঠন হওয়ার পর কিন্তু প্রজাতান্ত্রিক সরকার এলো, নির্বাচিত সরকার এলো, সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সরকারকে নির্বাচিত করলো, যেটা বর্তমানে হয়ে আসছে, ভারতবর্ষের বুকেও হয়েছে। তাহলে যখনই একটি নির্বাচিত গভর্নমেন্ট চলে এলো তখন কিন্তু কার ক্ষমতা হ্রাস পেলো, তখন কিন্তু এই রাজা বা কিং অর্থাৎ রুই পরিবারের ক্ষমতা কিন্তু হ্রাস করে দেওয়া হলো। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আইন শাসন বিচার বিভাগ সম্পূর্ণ পৃথক করা হয়। অর্থাৎ আইন আইনের জায়গায়, শাসন শাসনের জায়গায়, বিচার বিভাগ বিচার বিভাগের জায়গায়। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, অর্থাৎ যখন তুমি একটি সার্বভৌম সরকার গঠন করলে, এখন একটি প্রজাতান্ত্রিক ক্যাবিনেট গঠন করা হলো, তখন আইন শৃঙ্খলা একজনের এক শ্রেণীর হাতে পড়লো, বিচার বিভাগীয় ক্ষমতা হাতে পড়লো এবং এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়ালি পার্ট হয়ে গেল। প্রসঙ্গত তোমাদের বলে রাখি, এর ঠিক পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদের এই যে সংবিধান সভার ব্যর্থতার কারণ, তার ত্রুটিগুলি আলোচনা করব। সেই আলোচনার সাপেক্ষে তোমরা ভালো করে লক্ষ্য করো, এই দুটি পয়েন্ট কিন্তু আসবে, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুটি পয়েন্ট কিন্তু একটি মারাত্মক ভুল হয়েছিল ফরাসি সমাজ ব্যবস্থায়, যে এই রাজার ক্ষমতা হ্রাস করা এবং অবশ্যই আইন এবং বিচার বিভাগীয় শাসনকে পৃথক করে দেওয়া, এটা কিন্তু অবশ্যই ত্রুটি হিসেবেই ধরা হয় সংবিধান সভার। এটা পরের ভিডিওয়ে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। আপাতত মনে রেখো, রাজার ক্ষমতা হ্রাস ঘটিয়ে শাসনতান্ত্রিক যে বিভাগ, যে ফেস, যে ধারা, যে পাঠগুলি, এগুলো কিন্তু পৃথক করে দেওয়া হলো। গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এই পয়েন্টটা পরীক্ষায় অনেকবার আসে। 4 নম্বর পয়েন্টে যদি দেখি, এটা প্রায় 3 নম্বর পয়েন্টের পরিপূরক বলতে পারি আমরা, সেম পয়েন্ট, সেটা হচ্ছে 75 জন সদস্য নিয়ে একটি গঠিত একক আইনসভা সার্বভৌম সভার নাম লাভ করলো। তাহলে 75 ক্যান্ডিডেট, অর্থাৎ 75 জন সদস্য নিয়ে একটি আইনসভা গঠিত হলো এবং অবশ্যই প্রধান বিচারপতিও কিন্তু ছিল এর মধ্যে। কিন্তু এই আইনসভাতেই ব্যাপক একটি গোলযোগ দেখা দিয়েছিল, যেটা আমি ত্রুটির পোর্শনে গিয়ে বলবো। আপাতত কার্যাবলীতে শাসনতান্ত্রিকের আন্ডারে জেনে রাখো, 75 জন সদস্য নিয়ে একটি পৃথক আইনসভা গঠিত হলো। এবং তোমরা আমাকে এটাও প্রশ্ন করতে পারো যে আইনসভা গঠিত হলে তাহলে তো সমাজ ব্যবস্থার পক্ষে সেটা শুভ দিক, অবশ্যই সেটা শুভ দিক, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই আইনসভার একটি ত্রুটি দেখা দিয়েছিল, সেটা নেক্সট ভিডিওয়ে আমি আলোচনা করব। আর 5 নম্বর পয়েন্ট, ক্রুশিয়াল পয়েন্ট, সেটা হচ্ছে ফ্রান্সকে 83টি ডিপার্টমেন্টে বিভক্ত করা হলো। এবার এই যে ছোট ছোট করে 83টি পার্টে ভাগ করে দেওয়া হলো ফ্রান্সকে, এই পার্টগুলিতে এই জন্যে ভাগ করা হলো যে বিশাল বড় ফরাসি সাম্রাজ্যকে একা কোনো সার্বভৌমিক সরকারের পক্ষে শাসন করা সম্ভব ছিল না, তাই ভাগ করা হলো। এটাকে আমি একটু অ্যানালিসিস করে দিই। ভারতবর্ষে তো 2 ক্যাবিনেট আছে, একটা হচ্ছে সেন্ট্রাল ক্যাবিনেট, একটা হচ্ছে স্টেট ক্যাবিনেট। ভারতবর্ষের কি প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষকে পরিচালনা করে? তা তো নয়। ভারতবর্ষকে বিভিন্ন রাজ্যে বিভক্ত করে দেওয়া হয়েছে। তাহলে ভারতবর্ষকে যদি রাজ্যে বিভক্ত করা হয়, ফ্রান্সকে তাহলে ডিপার্টমেন্টে বিভক্ত করা হলো, সেটা হলো 83 ডিপার্টমেন্ট। তাহলে আশা করি ডিপার্টমেন্টের ব্যবস্থা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, শাসনতান্ত্রিকের মধ্যে 1 2 3 4 5, এটা কিন্তু তোমরা তোমাদের খাতায় ইনক্লুড করে নাও, গুরুত্বপূর্ণ পয়েন্ট। চলো হ, অর্থাৎ দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে অর্থনৈতিক পর্যালোচনা, গুরুত্বপূর্ণ। আমি তোমাদের এটি পড়াবার আগে কতগুলো জিনিস বলে দিই। লুই পরিবার পরবর্তী ক্ষেত্রে আমরা যখন চতুর্দশ লুই পড়েছি, ষোড়শ লুই পড়েছি, বা মারি মেরি আতোয়ানে, তোমরা মারি বলতে পারো, মেরি বলতে পারো, এদের কাহিনী যখন পড়েছি, তখন আমরা কি পড়েছি, এরা কিন্তু প্রায় হাত খুলে খরচা করতো, যেটাকে একেবারে চলিত বাংলায় বললে হয়, অর্থাৎ বেহিসাবি খরচা করত তাদের আমোদ প্রমোদের জন্য, তাদের জীবন ধারণের জন্য। কিন্তু এই টাকাটা বা এই অর্থটা তারা কোথা থেকে পেত? এগুলো তো সবই সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, অর্থাৎ করের টাকা, প্রাপ্ত কর। তার ফলে রাজা যখন কর নেওয়ার পরেও বিলাস ব্যাসনে মত্ত, তখন দেশের অর্থনৈতিক উন্নতি কি হবে?
একদমই হবে না, বরং দেশের অর্থনীতি তলানিতে ঠেকবে, এটাই হলো। আর যখন একটি সংবিধান সভা গঠিত হলো, তখন ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা একেবারে দোলাচলের মধ্যে এবং প্রায় স্থিতাবস্থা হারিয়ে ফেলেছে। ঠিক এই মুহূর্তে সরকারের কাছে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে একমাত্র রাস্তা খোলা ছিল, সেটা হচ্ছে বৈষম্যমূলক করগুলিকে বিলোপ করে দেওয়া। অন্যান্য বিভিন্ন কর ছিল, আমরা কর বলতে আমরা গ্যাবেল পড়েছি, লবণ কর, আমরা ক্যাপিটেশন পড়েছি, ঠিক আছে, তাহলে বিবিধ কর কিন্তু আমরা পড়েছি। তো বৈষম্যমূলক করগুলোকে কিন্তু বিলোপ করে দেওয়া হলো, এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, 1 নম্বর পয়েন্টের মধ্যে। অর্থাৎ ক্যাপিটেশন, গ্যাবেল ইত্যাদির মতন যে করগুলি সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া ছিল কার্যত জোর করে, অর্থাৎ লুই পরিবার চাপিয়েছিল, সেই করগুলি কিন্তু বিলোপ করে দেওয়া হলো। পরের পয়েন্টটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে চার্চের ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে দেওয়া হলো। আমি তোমাদের আগেই বলেছিলাম ফ্রান্সের সমাজ ব্যবস্থায় চার্চের বা ধর্ম যাজকদের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। এক সময় রাজারা যদিও ফ্রান্সকে শাসন করত, কিন্তু চার্চ বা ধর্ম যাজকেরা সেই রাজাদের উপরে যেত, ফলে চলে তারা কিন্তু ছদ্মভাবে শাসন করত এবং তারা বিবিধ শোক সম্পত্তি ইত্যাদি বলতেই পারো ফ্রান্সে ভোগ করত, কিন্তু কোন রকম কর বা ট্যাক্স সরকারকে দিত না বা রাজাকে দিত না। তার ফলে কি হতো, তাদের করের বোঝাটা কিন্তু কার ঘাড়ে পড়তো, তাদের করের বোঝাটা সাধারণ মানুষের ঘাড়ে, ঠিক আছে। তাই চার্চের প্রত্যেকটি ভূ সম্পত্তি, যত সম্পত্তি ছিল সবই কিন্তু বাতিল করে দেওয়া হলো বা বাজেয়াপ্ত করা হলো, এবং সেটি কার আন্ডারে চলে গেল, অবশ্যই গভর্নমেন্টের আন্ডারে চলে গেল, নির্বাচিত প্রতিনিধিদের আন্ডারে গেল। তো এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার ফলে একটি অর্থনৈতিক স্থিতাবস্থা বলতে পারো, অর্থনৈতিক সাম্য বলতে পারো, সেটা কিন্তু স্থাপিত হলো, গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে অ্যাসাইডেড নামক কাগজের মুদ্রা। দেখো সেই সময় ফ্রান্সের একটা বলা চলে এই যে সোনার মুদ্রা বা সোনার কয়েন ইত্যাদি একটা প্রচলন ছিল, এবং বিভিন্ন রকম ভূ বিনিময় প্রথা, বিনিময় প্রথাটা তো তোমরা জানোই, সেটা কিন্তু তুলে দিয়ে অ্যাসাইনেড নামক একটি কাগজের মুদ্রা তোমাদের শর্ট প্রশ্ন হিসেবে, 1 নম্বরের প্রশ্ন হিসেবে কিন্তু পরীক্ষা এটা দিতেই পারে যে ফ্রান্সে যে কাগজের মুদ্রা প্রচলিত ছিল তার কি নাম ছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু এই প্রশ্নটা করে রাখো। তো সেটা হচ্ছে অ্যাসাইনেড। তো অ্যাসাইনেড নামক একটি কাগজের মুদ্রা কিন্তু প্রচলন করা হলো, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 4 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে শিল্পের ওপর সরকারি নিয়ন্ত্রণ। অর্থাৎ শিল্পের ওপর রাজার বা ব্যবসার ওপর বলতে পারো রাজার যে একচেটিয়া একটি ক্ষমতা ছিল, সেই ক্ষমতাকে কিন্তু বাজেয়াপ্ত করে দেওয়া হলো। অর্থাৎ কোনো যদি শিল্প কর্মের ওপর বা শিল্প প্রতিষ্ঠানের ওপর সরকার অত্যাধিক বেশি নিয়ন্ত্রণ করে, তাহলে যে শিল্পপতি আছে সে শিল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে না, কিন্তু যখনই সরকারের কঠোরতাটা একটু শিথিল হয়ে যায়, তখন কিন্তু সেই শিল্পের ক্ষেত্রে আসে নতুন জোয়ার বা নববিপ্লব বা প্রাণবন্ত হতে সেই শিল্পটা। এটাই কিন্তু ফ্রান্সের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে হলো, অর্থাৎ শিল্পের উপর সরকারি নিয়ন্ত্রণ কিন্তু বাজেয়াপ্ত হলো, অর্থাৎ একটু শিথিল হতো, বাজেয়াপ্ত না বলে আমরা বলতে পারি একটু শিথিল হলো। তার ফলে কি হলো, শিল্পের একটা গ্রোথ দেখা গেল, শিল্পের একটা উত্থান দেখা গেল। এবং আমি একটা কথা বলতে পারি, কোনো দেশের সভ্যতার চালিকা শক্তি যদি কৃষি হয়, তাহলে সেই সভ্যতার অন্যতম বাহক শক্তি হতে পারে অবশ্যই শিল্প। শিল্প না হলে সেই দেশ কখনোই উন্নতি লাভ করতে পারে না। আর যেহেতু ফ্রান্সের শিল্প স্থাপনের একটা উপযুক্ত পরিস্থিতি ছিল, শুধুমাত্র সরকারি নিয়ন্ত্রণটা শিথিল করার ফলেই কিন্তু সেই পরিবেশকে কাজে লাগিয়ে শিল্পটি একটি গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছেছিল। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং পরীক্ষায় তোমরা অবশ্যই শিল্পের ওপর সরকারের নিয়ন্ত্রণের আন্ডারে ইনক্লুড করে দিও। 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে অবাধে পণ্য চলাচলের স্বীকৃতি। একটু বোঝাবার আছে, সেটা হচ্ছে ধরো কোনো একটা দেশ থেকে কোনো একটা দেশে পণ্য যাচ্ছে, যে দেশ থেকে যে দেশে পণ্য যাচ্ছে সেই দেশকে একটা নির্দিষ্ট হারে কর বা ট্যাক্স কিন্তু গভর্নমেন্টকে দিতে হয়। এবার ধরো ধরো বাংলাদেশ থেকে একটা পণ্য ইন্ডিয়া আসছে, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে, ধরো সাপোজ বাংলাদেশ আর সাপোজ ইন্ডিয়া, তাহলে বাংলাদেশকে ইন্ডিয়া গভর্নমেন্টকে 50 টাকা দিতে হবে, এটা হচ্ছে ধরো ট্যাক্স। কিন্তু 50 টাকাটা একটা হিউজ অ্যামাউন্ট, তারা দিতে অস্বীকার করতে পারে, কিন্তু যখন ইন্ডিয়া এই 50 টাকাটা কমিয়ে 10 টাকা করে দিল, তাহলে দেখা গেল কি বাংলাদেশও সুবিধা হলো যে না, ইন্ডিয়ায় বাণিজ্য করতে গেলে আমাদের 10 টাকা ট্যাক্স দিতে হবে, তাহলে ট্যাক্সটা কমলো। তাই ফ্রান্সের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই হলো, অর্থাৎ অবাধে পণ্য চলাচলের জন্য যে ট্যাক্স গুলো নেওয়া হতো, অর্থাৎ সমুদ্র ক্ষেত্রে বা সি রুটে যে ট্যাক্স গুলো হতো সেইগুলো কিন্তু কমানো হলো, অর্থাৎ শিথিল করা হলো। তারপরে অন্যান্য দেশ কিন্তু ফ্রান্সের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে একটি সহানুভূতিশীল মনোভাব গড়ে তুললো, তার ফলে ফ্রান্সের শিল্পের ক্ষেত্রে একটি জোয়ার এলো। এটাও কিন্তু একটি অর্থনৈতিকের আন্ডারে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা 5 নম্বর পয়েন্টটা অবশ্যই ভালো করে রেখো।
তাহলে যে আলোচনাগুলো হলো শাসনতান্ত্রিক হলো অর্থনৈতিক হলো, আশা করি তোমাদের একটু হলেও বোঝাতে পারছি। এরপর হচ্ছে বিচার বিভাগীয়। বিচার বিভাগীয়র মধ্যে প্রথম পয়েন্টটাই খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। কি বললাম, সামন্তবাবুদের নিজস্ব বিচার ক্ষমতা কেড়ে নেওয়া হলো। কিরকম, সামন্তবাবুরা কিন্তু সেই সময় সামন্ততান্ত্রিক একটি শাসন চালাতো, বর্বর সামন্ততান্ত্রিক শাসন, এবং তারা সাধারণ মানুষ বিশেষ করে সাত বা ভূমিদাসীদের উপর বিবিধভাবে বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট করতো এবং অত্যাচার চালাতো। এই যে অত্যাচারটা, এটা বন্ধ করা দরকার ছিল, কারণ সেই সময় সার্প সম্প্রদায়ের মানুষেরা কিন্তু বিদ্রোহী হয়ে উঠেছিল। তাই বলা চলে সামন্তবাবুদের যে বিচার ক্ষমতা কেড়ে নেওয়া হলো, যেহেতু একটি বিচার সভা গঠিত হয়েছে 75 বা 78 জন অনুগামী বা মানুষকে নিয়ে একটি বিচার সভা গঠিত হয়েছে, সেহেতু সামন্তবাবুদের আর নিজস্ব বিচার ক্ষমতা রেখে কি লাভ, তাই এটাকে আমরা মিউট করে দিলাম। অর্থাৎ এটাকে বিচার বিভাগের ক্ষমতাকে কেড়ে নেওয়া হলো, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি ভূমিদাসের উপর সামন্ততান্ত্রিক ব্যবস্থা চলবে না, সামন্তবাবুরা কিন্তু আর শাসন কার্য পরিচালনা করতে পারবে না। গুরুত্বপূর্ণ পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আশা করি সামন্ততান্ত্রিক ব্যবস্থাটা বুঝতে পারা গেছে, এবং গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, বিচারকদের নির্বাচন করা হয়। বিচারকদের নির্বাচন করা হয়, এক্ষেত্রে একটি ত্রুটি ছিল, এই ত্রুটিটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের পড়াবো। বিচারকদের নির্বাচন মানে কি, ধরো একটা কোর্ট স্থাপন করা হয়েছে, সেখানে সাধারণ মানুষকে দিয়ে একজন ব্যক্তি ব্যক্তিকে অনারেবল কোন গভর্নমেন্ট ক্যান্ডিডেট বা বডিকে তাদের কিন্তু বিচারক হিসেবে নিযুক্ত করা হতো, এবং অবশ্যই সাধারণ মানুষ ভোটাধিকারের মাধ্যমে কিন্তু এই বিচারককে নির্বাচন করত। বিচার ক্ষমতার ক্ষেত্রে নিরপেক্ষ হয়ে বিচার করা আবশ্যক, এবং এটা প্রতিটি দেশের ক্ষেত্রেই মানে প্রযুক্ত। তো নিরপেক্ষ বিচারকদের জন্য নির্বাচন পদ্ধতি চালু করা হলো, সাধারণ মানুষ কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো। তো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল। এটাও ভালো পয়েন্ট, এটা আমি বলে দিই তোমাদের ডিটেইলসে। ধরো ভারতবর্ষে যদি আমরা আইন শৃঙ্খল কাঠামো লক্ষ্য করি, ভারতবর্ষের একটা নিম্ন আদালত আছে, ওকে, নিম্ন আদালত, তারপর আছে তোমার হাইকোর্ট। হাইকোর্ট তোমরা জানো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নিজস্ব হাইকোর্ট আছে, আমাদের কলকাতা হাইকোর্টও আছে, এবং সবার উপরে আছে সুপ্রিম কোর্ট, যেটা আমাদের কোথায় আছে, সেটা আমাদের আছে দিল্লিতে, ওকে। তো তাহলে নিচের কোর্টটিকে আমরা কি বলবো, সেটাকে বলবো নিম্ন কোর্ট। এখানে কিন্তু জেলা কোর্ট যেটাকে আমরা বলবো, জেলা দায়রা আদালত যেটাকে বলবো, অর্থাৎ কোনো জেলার সমস্যা, পারিবারিক সমস্যা বা অন্যান্য কারণগুলোকে তোমরা কিন্তু নিম্ন কোর্টের সে বিচারাধীন হবে। এবার ধরো আরো নিম্ন কোর্টের বিচারে তোমার মনোভূত হলো না, এই যে আমি যেটা এখানে বললাম নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে, অর্থাৎ নিম্ন আদালত ধরো একটা রায় দিল, সেটা তোমার পছন্দ নাও হতে পারে, বা তুমি ধরো তুমি বিচার পাচ্ছ না, তখন কোথায় যাবে, হাইকোর্টে যাবে। হাইকোর্টের যখন বিচার পছন্দ হচ্ছে না বা বিচারে তুমি সন্তুষ্ট না, তখন সুপ্রিম কোর্টে যাবে। তেমনি ভাবে ফ্রান্সেও হলো নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কিন্তু আপিল করা যেত, কোথা, উচ্চ আদালতে আপিল করা যেত। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু এক্ষেত্রেও সমস্যা ছিল, ত্রুটি তো ছিল, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে পড়বো। আপাতত বিচার বিভাগীয় ব্যবস্থায় প্রথমে সামন্ততান্ত্রিক বর্বর অত্যাচারিত প্রথার বিলোপ ঘটানো হলো, তারপর বিচারকদের নির্বাচিত করা হলো, এবং পরিশেষে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কিন্তু উচ্চ আদালতে আপিল করা হলো। গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকের আলোচনার অন্তিম পয়েন্ট, সেটা হচ্ছে ধর্মীয় পয়েন্ট। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ ধর্মের ক্ষেত্রে যে পয়েন্টটা পরীক্ষায় সব থেকে বেশি বার আসে, সেটা হচ্ছে সিভিল কনস্টিটিউশন অফ দি ক্লার্জি। দেখো এই এই অংশটা, সিভিল কনস্টিটিউশন অফ দি ক্লার্জি, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর মাধ্যমে কি হলো, এর মাধ্যমে চার্চের সমস্ত ক্ষমতা, সমস্ত পাওয়ার কিন্তু বাতিল হলো, চার্চ সরাসরি সরকারের অধীনে হয়ে গেল, যাজকদের কিন্তু রিক্রুট করা হতো বা নিয়োগ করা হতো, তাদের কারা নিয়োগ করতো, সরকার নিয়ন্ত্রণ করতো, এবং চার্চের সমস্ত ভূসম্পত্তি বাজেয়াপ্ত, এটা তো আমরা আগের কার্যাবলীতেই পড়েছি। তাহলে ধর্মীয় পয়েন্টের মধ্যে চার্চের যে একচ্ছত্র অধিকার, তাদের অধিকার কিন্তু খর্ব করা হলো। পরিশেষে একটা মূল্যায়ন আমরা দিতেই পারি, মূল্যায়ন পোর্শনে আমরা কি বলতে পারি, ফ্রান্সের সমাজ ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য সংবিধান সভার একটি গুরুত্বপূর্ণ প্রভাব ছিল, তৃতীয় সম্প্রদায়ের অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত সংবিধান সভা কিন্তু ফ্রান্সের সমাজ ব্যবস্থা, শাসনতান্ত্রিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং ধর্মীয় ব্যবস্থায় যে একটি আমূল আলোড়ন আনতে সম্ভব হয়েছিল, সে বিষয়ে আমরা নিঃসন্দেহে বলতে পারি। কেমন, তো এই বিষয়টা অর্থাৎ সংবিধান সভা দিয়ে পূর্ণাঙ্গ আলোচনা তোমাদের করে দিলাম আজকে, প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে। তোমাদের এই কঠিন এবং অত্যন্ত জটিল বিষয়টি যতটা সোজা করা যায়, সরল করা যায়, আজকের এই ভিডিওটির মাধ্যমে বলা হলো।
আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং তোমরা খাতায় নোটস করেছো। আজকের এই আলোচনাটার সাপেক্ষে ব্রড প্রশ্ন যদিও রেখেছি, কিন্তু এর মধ্যে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি, তারপর তোমার টেনিস কোর্টে শপথের মতন বেশ কিছু কিছু ছোট ছোট প্রশ্ন, অ্যাসাইনমেন্ট এর মতন ছোট ছোট প্রশ্ন কিন্তু এর মধ্যে ছিল। আশা করি তোমরা কিন্তু এটা নোট করেছো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা তোমাদের সামনে অনুরোধ, একটা লাইক করে দিও, এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিতে যোগদান করেছো তাদের বলবো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্লে লিস্টে চলে যাওয়া, পরপর কিন্তু ভিডিও কিন্তু আমি দিতে থাকবো এবার। এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করার পাশাপাশি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজ এই পর্যন্তই, অন্য একটি ভিডিও নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজ আসি।